এখন আমরা পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করে দেখাব যে পরাবৃত্তের সমীকরণটা কিভাবে নির্ণয় করা লাগে। তো পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করার জন্য তোমার এখানে বিভিন্ন আইটেম দেওয়া থাকতে পারে। যদি উপকেন্দ্র আর নিয়ামক বিশিষ্ট সমীকরণ অথবা দ্বিকাক্ষিক সমীকরণটা দিয়ে তোমাকে যদি পরাবৃত্তের সমীকরণটা বের করতে বলে, তাহলে তুমি কি করবা? তো প্রথমে একটা কাজ করতে হবে, পরাবৃত্তের সমীকরণ বের করার সময় একটা চিত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ তোমার এটা কীরকম চিত্র হইতে পারে দেখো। তো আমরা প্রথমে একটা কাজ করব এখানে, যে দ্বিকাক্ষিক সমীকরণটা আঁকবো, অর্থাৎ নিয়ামক বিশিষ্ট সমীকরণটার জন্য যে রেখাটা আছে ওইটা আমরা অঙ্কন করব। তারপরে কি করব দেখো, যে আমরা উপকেন্দ্রটা চিহ্নিত করে দিব এখানে। যেহেতু আমার এখানে দেখো উপকেন্দ্রটা দেওয়া আছে, কত আছে উপকেন্দ্র? -8, -2। তো ওইটা আমরা এখানে লিখে রাখবো যে -8, -2, অর্থাৎ কত হচ্ছে যে -8, -2। এবার এই ক্ষেত্রে একটা জিনিস করতে হবে তোমাকে, যে যখন আমরা উপকেন্দ্রটা বসাইলাম তখন এই উপকেন্দ্র থেকে একটা নির্দিষ্ট বিন্দু অঙ্কন করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট বিন্দুটা কত এটা ধরে নিতে হবে, xy। এখন আরেকটা কাজ করতে হবে, যে আমার এখানে উপকেন্দ্রগামী একটা রেখা অঙ্কন করতে হবে। অর্থাৎ উপকেন্দ্রগামী রেখাটা অঙ্কন করলাম। এবার কি করবো আমরা, এই পি বিন্দু থেকে আমরা এই এম পি একটা লম্ব অঙ্কন করে রাখবো। অর্থাৎ এম জেড এম প্রাইম রেখার উপরে পি এম একটা লম্ব অঙ্কন করলাম। এবার কি করতে হবে, এস পি যোগ করে দিতে হবে। এস পি যোগ করে দিলাম। এবার এইচ আর জেড এর মধ্যবিন্দু তোমার বের করতে হবে, যে মধ্যবিন্দুটা। অর্থাৎ মধ্যবিন্দুটা কেন বের করবো, কারণ আমার এখানে যে হাফ সার্কেলটা অঙ্কন করতে হবে তা কিন্তু মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে আমার এখানে মধ্যবিন্দুটা হচ্ছে কত, যে এখানে ধরে নিলাম যে এটা হচ্ছে মধ্যবিন্দু। অর্থাৎ আমার এখানে যে চিত্রটা আঁকলাম এটাই হচ্ছে মূলত কি, যে এক্ষেত্রে চিত্রটা এটা। এখন কেন আমি এটা আঁকলাম, কারণ আমার এখানে দুইটা জিনিস চিহ্নিত করে দিতে হবে, যে এখানে উপকেন্দ্রটা কত দেওয়া আছে, তারপরে এখানে আমার যেই সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণকে আমি যে রেখাটা আছে ওই রেখাটা অঙ্কন করে দেখাইতে হবে। আচ্ছা, এখন চিত্রটা অঙ্কন করার পরে তোমার এখানে কি করার আছে এখন? এখন তুমি যেটা করবা, প্রথমে একটা কাজ করতে হবে, আরও একটা জিনিস আমাদের জেনে রাখা উচিত, যে পরাবৃত্তের সমীকরণটা আসলে কেমন হয়। অর্থাৎ যদি তোমার উপকেন্দ্র আর নিয়ামক রেখা সমীকরণটা দেওয়া থাকে, তাহলে পরাবৃত্তের সমীকরণটা হবে এইরকম, যে এসপি ইকুয়াল পিএম। এই কথাটা একটু মাথায় রাখতে হবে, যখন পরাবৃত্তের সমীকরণ বের করতে বলবে তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা একটা জিনিস জানি যে এসপি ইকুয়াল পিএম, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন তোমরা এই অঙ্কটা কীভাবে সলভ করবা, সলভ করার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। আর এরকম যে যতগুলো ম্যাথ আছে তোমরা যাতে পারো এইভাবে আমি সহজগম্য হিসেবে দেখাই দিচ্ছি এখানে। তো এখানে প্রথমে সলভটা তোমরা কীভাবে করবা, এখানে যা দেওয়া আছে আগে তাই লিখে রাখো, যে এখানে উপকেন্দ্র যত দেওয়া আছে ওইটা লিখে রাখো, যে উপকেন্দ্রকে এইচ দ্বারা প্রকাশ করা হয় -8, -2। তারপরে কী দেওয়া আছে, যে 2x-y-9, অর্থাৎ নিয়ামক বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে। তাহলে তুমি এখানে লিখো যে নিয়ামকের সমীকরণ। আচ্ছা, নিয়ামকের সমীকরণটা কত আছে এখানে, যে 2x-y-9, ওইটা লিখে পেলো, যে 2x-y-9=0। এটা হচ্ছে কিসের মান, নিয়ামকের সমীকরণ। এখন দেখো, আমি চিত্রের মধ্যে একটা বিন্দু ধরে নিয়েছিলাম, যেটা ছিল কি, পি বিন্দু। এখন ওইটা বলবো যে ধরি পি এক্স ওয়াই একটি বিন্দু। পি এক্স ওয়াই একটি বিন্দু বা যে কোনো একটি বিন্দু বলা যায়। আচ্ছা, এতটুকু করার পরে তোমার কাজ হচ্ছে, যেহেতু তোমাকে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে, তাহলে তুমি এখন বলবা যে পরাবৃত্তের সংজ্ঞানুসারে সংজ্ঞা মতে বলতে পারি আমরা। তো আমি ওইখানে লিখে রাখছি যে কি লেখা যায়, এসপি ইকুয়াল পিএম, ওইটা লিখে রাখবা, যে এসপি ইকুয়াল পিএম। এখন এসপি আর পিএম বলতে আমরা কি বুঝি দেখো, এসপি বলতে এখানে এস আর পি এর মধ্যে যে লম্ব দূরত্বটা আছে, অর্থাৎ লম্ব দূরত্ব বলতে এখানে লম্ব দূরত্বটা হচ্ছে কি, আমরা যেটা করব দেখো, আমরা লম্ব দূরত্বটা বের করে ফেলবো কিভাবে, যে রুট ওভার x-x1 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে x কাকে ধরবাম, পি এর যে স্থানাঙ্কগুলো আছে ওইটাকে আমরা ধরে রাখলাম, যে এটাকে ধরলাম x, আর এটা হচ্ছে কত, x1।
এই কাজটা করে ফেলতে হবে এটা হচ্ছে x আর এটা হচ্ছে x1 এটা হচ্ছে y এটা হচ্ছে y1 তাহলে আমরা এখন কি করব যে root over x minus x1 minus x1 বলতে এখানে কত আছে minus 8 তাহলে আমরা কি করব minus minus এ কত হয়ে যায় plus 8 plus 8 whole square plus y minus y1 অর্থাৎ y minus y1 বলতে আমরা কি বুঝি ধরো y minus y1 minus y1 হচ্ছে কত minus 2 অর্থাৎ y plus 2 whole square equal pm এখন একটা জিনিস মাথায় রাখো যে pm যখন বলবে তখন তুমি একটা পরম মান নিয়ে আসবা পরম মান নিয়ে এসে এখন কি করতে হবে তাহলে আমরা এখানে আমরা m বলতে এখানে এই যে নিয়ামকের সমীকরণটা বুঝবা এখানে কি করতে হবে তোমার ডিরেক নিয়ামকের সমীকরণটা উপরে বসাই দিবা 2x - y - 9 জিরোটা লেখার দরকার নাই এবার কি করব আমরা নিচে নিচে হচ্ছে রুট ওভার এখানে x এর সহগ যাই থাকুক না কেন ওইটা স্কয়ার প্লাস y এর সহগ যাই থাকুক না কেন ওইটা স্কয়ার তাহলে এখানে x এর সহগটা কত আছে 2 2 হোল স্কয়ার প্লাস রুটের প্লাস আর এখানে হচ্ছে কত যে y এর সহগটা হচ্ছে কত যে -1 -1 হোল স্কয়ার এখন দেখো এখানে আমি sp equal pm এটা দিয়ে এটা পাইছি এখন sp দিয়ে কি পাইছি আমি বলছি যে s আর p এর যে লম্ব দূরত্বটা আছে ওইটা equal pm pm টা হচ্ছে তোমার এখানে যেটা ইয়ে দা থাকবে যা তোমার উপকেন্দ্র এখানে p টা হচ্ছে কি আমরা যেই বিন্দুটা ধরে নিব p টা হচ্ছে যে বিন্দুটা ধরে নিব আর এটা হচ্ছে মূলত এখানে নিয়ামকের যে সমীকরণটা তো এখানে আমরা কি করব pm এর ক্ষেত্রে সব সময় পরম মান নিয়ে আসব উপরে হবে নিয়ামকের সমীকরণ ডিভাইডেড নিয়ামকের সমীকরণের মধ্যে x এর সহগ যেটা থাকবে রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস রুট y এর সহগ স্কয়ার এতটুকু করার পরে এখন আমাদের প্রায় 50% ম্যাথটা শেষ এখন কি করব আমরা এটাকে সলভ করতে পারলে যেটা হবে এটা হবে অ্যানসার দেখো এখানে ভিতরে কি হয় দেখো রুট ওভার আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে দিতে পারি x স্কয়ার প্লাস কত হয় 2 ইনটু 8 ইনটু x অথবা তুমি এখানে একবারে লিখে ফেলতে পারো যে কত হয় যে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার তাহলে হয় কত দেখো 2 ইনটু x ইনটু 8 প্লাস 8 স্কয়ার তাহলে আমার এতটুকু করা শেষ অর্থাৎ আমি এখানে সূত্রটা প্রয়োগ করলাম যে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার এখন পরবর্তীটা একইভাবে আমরা সূত্রটা প্রয়োগ করবো এখানে হবে কত y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু 2 প্লাস কত 2 স্কয়ার তো এটা হচ্ছে আমার এই রুট ওভারের যে পাঞ্চনটা আছে এবার আমরা ডান পাশে কি করব তাহলে এখানে দেখো তোমার পরম মান যতটুকু আছে অর্থাৎ পরম মানে উপরের রাশিটা সেম থাকবে ডিভাইডেড রুট ওভার কত হবে 4 5 অর্থাৎ রুট ওভার 5 এটা হচ্ছে তো এখন কি করবা দেখো এখন আমাদের এখানে যেটা করতে হবে এখানে রুট ওভারের যে ফাংশনটা আছে অর্থাৎ আমরা এখানে সবগুলোকে সলভ করব যে এখানে কতটুকু হচ্ছে ক্যালকুলেটিং করলে এখানে কতটুকু হয় x স্কয়ার প্লাস 16 x প্লাস 64 এটা লিখে ফেলি আগে যে রুট ওভার x স্কয়ার প্লাস 16 x প্লাস কত 64 প্লাস 64 প্লাস সেমভাবে y স্কয়ার কত হয় y স্কয়ার প্লাস 4y প্লাস 4 প্লাস 4 এবার ইকুয়াল দিয়ে ডান পাশে যেটা আছে ওইটাই আমরা লিখে ফেলবো অর্থাৎ এখানে আমাদের কোনো কিছু করার নাই এখন কি করবো তাহলে যে 2x মাইনাস y মাইনাস 9 রুট ওভার কত 5 এখন একটা কাজ করতে হবে আমার বাম পাশে যে রুট ওভারটা থাকবে বাম পাশে রুট ওভারটা কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে তো রুট ওভার বাদ দেওয়ার জন্য তোমরা জানো যে কি করতে হবে আমার এখানে বর্গ করতে হবে অর্থাৎ স্কয়ার করলে আমার এখানে কি হয় এখানে রুট ওভারটা উঠে যায় এটা হচ্ছে মেইন কাজ অর্থাৎ আমরা উভয় পাশে বর্গ করব তো যদি বর্গ করি দেখো একবারে যদি লিখি আমরা এখানে কত হবে 16x প্লাস 64 প্লাস y স্কয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল ডান পাশ কি হয় পুরোটা স্কোয়ার হয়ে যায় তো ডান পাশে কি হবে যেহেতু আমরা বর্গ করতেছি ডান পাশে উপরেরটার উপরে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ 2x মাইনাস y মাইনাস 9 হোল স্কোয়ার ডিভাইডেড রুট ওভার 5 হোল স্কোয়ার আমি কি করলাম তাহলে এখানে বর্গ করলাম বর্গ করার ফলে আমার এখানে রুট ওভারটা উঠে গেছে আর ডান পাশে কি হয়েছে পরম মানটা উঠে যেয়ে এখানে উপরে যেই নিয়ামকের সমীকরণটা আছে ওইটা স্কোয়ার ডিভাইডেড কত হচ্ছে নিচে যেটা আছে ওইটা স্কোয়ার অর্থাৎ রুট ওভার 5 হোল স্কোয়ার আচ্ছা এখন এখানে কত হয় স্কয়ার রুটে যখন কাটা যায় নিচে থাকে কত শুধুমাত্র
5 থাকতেছে এখন তুমি যদি একবারে কাজটা করতে চাও অর্থাৎ 5 টাকে কোথায় নিয়ে আসা যায় ডান পাশে নিয়ে আসা বাম পাশে নিয়ে আসা যায় অর্থাৎ কোণা কোণী যে গুণটা আছে আমরা জানি এটা নিচে কত আছে 1 এই কোণায় কোণা গুণ হবে আর ওই কোণায় কোণা গুণ হবে তখন হবে কত আচ্ছা এখন আমরা যেটা করব যে এখানে স্কয়ার রুটে যেহেতু কাটা যাচ্ছে তাহলে নিচে থাকতেছে কত 5 তো উভয় পাশে আমরা কি করব কোণা কোণী গুণ করব অর্থাৎ আর গুণন যেটা বলে কোণা কোণী গুণ করলে কি হচ্ছে 5 সম্পূর্ণ এটার সাথে গুণ হবে তখন হবে কত যে 5x স্কয়ার প্লাস 80x প্লাস তারপরে কত 564 অর্থাৎ 64 কে 5 দ্বারা গুণ করলে যা হচ্ছে কত হচ্ছে 320 প্লাস কত 5y স্কয়ার প্লাস কত যে 4520 প্লাস অর্থাৎ এখানে হচ্ছে 20y প্লাস 20 ইকুয়াল ডান পাশে কি হচ্ছে দেখো ডান পাশে যে 2x মাইনাস y মাইনাস 9 হোল স্কয়ার অর্থাৎ আমরা কি করছি এখন যে কোণা কোণী গুণ করার ফলে এই 5 এখানে যা ছিল সবার সাথে গুণ হয়ে গেছে অর্থাৎ হচ্ছে কত 5x স্কয়ার 16x 5 তারপরে 64x 5 তারপর হচ্ছে কত 5y স্কয়ার তারপরে 54y সাথে গুণ হয় তারপর হচ্ছে কত যে 5x 4 অর্থাৎ 20 আর ডান পাশে যা থাকতেছে এখন আমরা উভয় পাশে যখন সলভটা করব অর্থাৎ ক্যালকুলেশন করলে আমার যে সমীকরণটা বের হবে ওটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ আচ্ছা এখন আমরা কি করব তাহলে দেখো এখন যেটা করব বাম পাশে কোনো কিছুই করার দরকার নাই আমরা শুধু ডান পাশে যেটা করব ডান পাশে সূত্রটা প্রয়োগ করে দিব অর্থাৎ বাম পাশে যা আছে তাকে লিখে ফেলবা 5x স্কয়ার প্লাস 80x প্লাস 320 প্লাস 5y স্কয়ার প্লাস 20y প্লাস 20 ইকুয়াল ডান পাশে কি ছিল যে 2x মাইনাস y মাইনাস 9 আর একটা কথা বলা যায় এখানে আমরা 2x মাইনাস y কে যদি a ধরি আর মাইনাস 9 কে যদি আমরা b ধরি তাহলে আমাদের সূত্রটা হয় কি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা হয় তো আমরা এখানে একটা কাজ করব a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করে দিব অর্থাৎ হচ্ছে যে 2x মাইনাস y হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab a বলতে এটা 2x মাইনাস y ইন্টু b b বলতে কোনটা যে 9 প্লাস কত 9 স্কয়ার আচ্ছা এখন বাম পাশে যেটা ছিল এটা ওইটার জায়গায় থাকবে অর্থাৎ 5x স্কয়ার প্লাস কত 80x প্লাস 320 প্লাস 5y স্কয়ার 20y প্লাস 20 ইকুয়াল ডান পাশে কি হয় দেখো এখানে আবার আরেকটা সূত্র হয়ে যাচ্ছে অর্থাৎ কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে অর্থাৎ আমরা আবার এখানে কি করব a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব তো এখানে হচ্ছে কত যে 2x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু y প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখন যদি আমি একটা কাজ করি মাইনাস 9 ইন্টু 2 যদি একবারে ক্যালকুলেশন করি তাহলে কত হয় 18 ইন্টু 2x মাইনাস ওয়াই প্লাস 81 আচ্ছা এখন কি করব তাহলে আমরা যেহেতু এখানে কি করছি যে 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এখানে আমরা এখানে আবার বর্গ করছি বর্গনির্ণয়ের যে সূত্রটা ছিল এ স্কোয়ার মাইনাস 2xab প্লাস বি স্কোয়ার আর এখানে দুইটা রাশি আমরা কি করলাম গুণ করলাম রেখে দিলাম এখন বাম পাশে যেটা ছিল ওইটাও ওইটার জায়গায় থাকবে আমরা শুধু ডান পাশটা সলভ করতেছি 5x স্কয়ার প্লাস 80x প্লাস 320 5y স্কয়ার 20y প্লাস 20 ইকুয়াল এখানে কত হচ্ছে 4x স্কয়ার মাইনাস কত হয় 4xy প্লাস y স্কয়ার তারপরে কত হচ্ছে যে মাইনাস 36x প্লাস 18y প্লাস 81 আচ্ছা দেখো এখানে আমরা এখন কি করছি যে প্রথমে একটা কাজ করছি আমরা যে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ এইটাকে আমরা একটা সূত্র বানাই দিছি আর এখানে এটা প্রয়োগ করে দিছি অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর যা ছিল এখানে কত ছিল 2 ইন্টু 2x মাইনাস y ইন্টু 9 প্লাস 9 স্কয়ার তাহলে আমরা এখানে একটা কাজ করব যেহেতু সংখ্যা দুইটা আছে তাহলে সংখ্যা দুইটাকে আমরা গুণ করে দিলাম কত হচ্ছে মাইনাস 18 ইন্টু 2x মাইনাস y প্লাস 81 তো এখন একটা কাজ করতে হবে এখানে সবগুলো যখন ক্যালকুলেশন করলাম আমার হচ্ছে কত যে 4x স্কয়ার মাইনাস 4xy প্লাস y স্কয়ার মাইনাস 36x প্লাস 18y প্লাস 81 আচ্ছা এখন কি করব তাহলে আমরা ডান পাশের যত রাশিগুলো আছে সবগুলোকে আমরা কোথায় নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো আর ডান পাশটা আমরা জিরো বানাই দিব অর্থাৎ হচ্ছে দেখো যে 5x স্কয়ার প্লাস 80x প্লাস
320 plus 5y square plus 20y 20 minus 4x square যেহেতু মাইনাস অপর পাশে আসতেছে তাহলে প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস এইটিন ওয়াই মাইনাস এইটি ওয়ান ইকুয়াল জিরো। অর্থাৎ তুমি এখন বলতে পারো যে তোমার প্রায় 90% কাজই শেষ। এখন কী করতে হবে, জাস্ট এখানে তুমি সলভ করবা যে ফাইভ এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার চাইলে কত থাকতেছে, তারপরে এইটি এক্স প্লাস থার্টি সিক্স এক্স, অর্থাৎ প্লাস মাইনাস করলে যা থাকতেছে ওইটাই হবে তোমার আনসার। আচ্ছা দেখো আমরা কীভাবে করতেছি লাস্ট অংশটা। তো দেখো তো এখানে তোমার একটা ফাংশন আছে যে ফোর এক্স স্কোয়ার, অর্থাৎ এই ফাইভ এক্স স্কোয়ার থেকে যদি ফোর এক্স স্কোয়ারে চলে যায় তাহলে কত থাকে, এখানে এক্স স্কোয়ার থাকে, আমরা একটা একটা করে ধরবো। অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার থেকে যদি ফোর এক্স স্কোয়ার চলে যায় থাকে কত, এক্স স্কোয়ার, তারপর এইটি এক্স প্লাস থার্টি সিক্স এক্স মানে কত হয় ওয়ান হান্ড্রেড সিক্সটিন এক্স, তারপর আছে কত যে 320 মাইনাস এইটি ওয়ান, অর্থাৎ 320 থেকে মাইনাস এইটি ওয়ান করলে কত হয় ওইটা আমরা পরবর্তীতে বসাবো। তারপর আছে কত এখানে যে ফাইভ ওয়াই স্কোয়ার, অর্থাৎ ফাইভ ওয়াই স্কোয়ার থেকে যদি ওয়াই স্কোয়ার চলে যায় তাহলে কত থাকে, ফোর ওয়াই স্কোয়ার থাকতেছে, তারপরে দেখো কত আছে টোয়েন্টি ওয়াই, এই টোয়েন্টি ওয়াই থেকে যদি এইটিন ওয়াই চলে যায় তাহলে কত থাকে, এখানে এখানে থাকে প্লাস টু ওয়াই। আচ্ছা এরপরে দেখো এখানে আরেকটা ফাংশন আছে যে ফোর এক্স ওয়াই, আমরা এগুলাকে লিখে ফেলব, এখানে হচ্ছে ফোর এক্স ওয়াই। আচ্ছা লাস্ট একটা কথা, যে এখানে আমরা যে সংখ্যাগুলো রেখে গেছিলাম, অর্থাৎ এখানে তিনটা সংখ্যা ছিল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি আরও একটা ছিল মাইনাস এইটি ওয়ান, অর্থাৎ এটা কিন্তু মাইনাস মাইনাস এইটি ওয়ান। আচ্ছা যেহেতু আমরা তিনটা জিনিস রেখে গেছি তাহলে এখানে থ্রি হান্ড্রেড টোয়েন্টি প্লাস টোয়েন্টি অর্থাৎ কত হয় থ্রি হান্ড্রেড ফর্টি, আর কত মাইনাস করতে হবে এখান থেকে মাইনাস এইটি ওয়ান, অর্থাৎ মাইনাস এইটি ওয়ান যখন করব ওয়ান এটাই করতে উঠতে হবে টেন, অর্থাৎ কত থাকতেছে। আচ্ছা এরপরে দেখো কত থাকতেছে এখানে, যে এখানে কত থাকতেছে, আমরা যখন এক আছে দশ হবে কত হইলে ন হইলো, অর্থাৎ আমরা এখানে মাইনাস করতেছি, তো এখানে যখন মাইনাস করবো অর্থাৎ প্লাস মাইনাস করলে যা হচ্ছে এখানে তাই বসাই দেবো, প্লাস তো যে একটা সংখ্যা আসবে অর্থাৎ এটা ক্যালকুলেটারে তোমরা যখন বসাবা, বসানোর ফলে এখানে একটা মান আসবে, যে মানটা আসবে ওইটা এখানে ধরলে যেটা আসতেছে ওইটাই হবে তোমার আনসার, অর্থাৎ এইটাই হবে তোমার পরাবৃত্তি সমীকরণ, এটাই হবে পরাবৃত্তের সমীকরণ। তো মেন কথাটা যদি তোমরা মেন কনসেপ্টটা যদি ধরতে পারো তাহলে যে টাইপের পরাবৃত্তের সমীকরণ বের করতে বলুক না কেন পারবা। তো এইরকম যদি কখনো প্রশ্ন থাকে যে উপকেন্দ্র দেওয়া আছে নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ বের করো, তাহলে সেম এই প্রসেসটা অ্যাপ্লাই করে তোমরা অঙ্কগুলো করতে পারবা। ধন্যবাদ সবাই।